আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে খুবই সহজ একটি নাস্তার রেসিপি শেয়ার করব আর সেটি হচ্ছে খেজুর পিঠা এটা খেতে খুবই টেস্টি আর খুবই অল্প সময়ের মাঝে তৈরি করে ফেলা যায় সকাল অথবা বিকেলের নাস্তা হিসেবে এটি ট্রাই করতে পারেন আশা করছি রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে খেজুর পিঠা তৈরি করতে আমি এখানে তিনটা রুম টেম্পারেচার রাখা ডিম ভেঙে নিচ্ছি চাইলে এখানে একটা ডিমও ব্যবহার করতে পারবেন এবার একটা মিক্সিম বলে ডিমগুলো নিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি চিনি পরিমাণটা আপনার আমাদের পছন্দ মতো বাড়ি বা কমিয়ে নিতে পারবেন দিয়ে দিলাম হাফ টি স্পুন পরিমাণ এলাচের গুঁড়ো চাইলে এটা স্কিপ করতে পারেন এবার চিনিটাকে ডিমটার সাথে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি দিদিছি শুকনো চালের গুঁড়ো আমি এখানে এক কাপ পরিমাণ চালের গুঁড়ো ব্যবহার করেছি পরে লাগলে আরও কিছুটা ব্যবহার করব। দিদিচ্ছি হাফ টি স্পুন পরিমাণ বেকিং পাউডার দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ আটা শুধু চালের গুঁড়ো ব্যবহার করলে পিঠাটা অনেক বেশি মোচমুচে হয়ে যায় আর তাই আমি এখানে কিছুটা আটা ব্যবহার করেছি এতে করে পিঠার বাইরের দিকটা মোচমুচে হবে আর ভেতরের দিকটা সফট হবে এবার হাত দিয়ে খুব ভালোভাবে সবগুলো ইনগ্রিডিয়েন্টস মাখিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন মিক্সিংটা খুব নরম অবস্থায় আছে তাই আমি এখানে আরও কিছুটা চালের গুঁড়ো ব্যবহার করছি টোটাল দুই কাপ চালের গুঁড়ো লেগেছে আমার পিঠাটা তৈরি করতে তবে আপনাদের ক্ষেত্রে এর থেকে কম বা বেশিও লাগতে পারে পিঠার মিক্সিংটা এরকম আঠালো হবে তো এবার মিক্সিংটাকে ঢাকনা দিয়ে ঢেকে প্রায় আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব প্রায় আধা ঘন্টা মিক্সিংটাকে রেস্ট রাখার ফলে এটা এরকম কিছুটা ড্রাই হয়ে আসবে তো এটাকে হাত দিয়ে একটু মিক্স করে নিয়েছি তারপর ওয়ান টেবল পরিমাণ দুধ দিয়ে মিক্সিংটার সাথে মিশিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন মিক্সিংটা আবারও আগের অবস্থাতে চলে এসেছে এবার হাতে অল্প পরিমাণে তেল মেখে নিচ্ছি এতে করে মিক্সিংটা হাতে লেগে যাবে না আর খুব সুন্দরভাবে শেপ দেওয়া যাবে তো এবার সামান্য পরিমাণ মিক্সিং নিয়ে হাত দিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে শেপ করে নিচ্ছি আর এভাবে একটা আঙুল দিয়ে ছাপ বসিয়ে দিলাম এবার এর উপর অল্প কিছুটা সাদা তিল দিয়ে এভাবে লাগিয়ে দিচ্ছি তিলটা অপশনাল চালিয়ে স্কিপ করতে পারেন তো একই পদ্ধতিতে আমি সবগুলো পিঠা তৈরি করে নিচ্ছি আপনারা চাইলে অন্য যে কোনো শেপে এই খেজুর পিঠাগুলো তৈরি করতে পারেন পিঠাগুলো ভাজার জন্য চুলা একটা কড়াইতে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিলাম এবার পিঠাগুলো তেলে ছেড়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন পিঠাগুলো তেলে ছাড়ার সাথে সাথে কত সুন্দরভাবে ফুলে উঠছে এবার চুলা আসটা মিডিয়াম লো হিটে রেখে একটু সময় নিয়ে নেমেছে পিঠাগুলোকে ভেজে নিতে হবে এতে করে পিঠাগুলো খুবই মোচমোচে হবে ভাজা হয়ে গেছে আর দেখতে পাচ্ছেন খুব সুন্দর কালার চলে এসেছে এবার পিঠাগুলোকে তুলে নিচ্ছি আর একই পথ আমি বাকি পিঠাগুলোও ভেজে নিচ্ছি তৈরি হয়ে গেল খুবই মজাদার খেচুর পিঠা পিঠাগুলো চাইলে একটা এয়ারটাইট বক্সে ভরে প্রায় এক সপ্তাহ থেকে দশ দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন এবার একটা পিঠা ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন পিঠাটা বাইরের দিক থেকে খুবই মুচমুচে আর ভেতর থেকে খুবই সফট আমার রেসিপিটি ফলো করলে আপনাদের পিঠাগুলো এরকম পারফেক্ট হবে আশা করছি রেসিপিটি ভালো লেগেছে ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক দেবেন আর কমেন্টসের মাধ্যমে আপনার মতামত আমাদেরকে জানাবেন আমার রেসিপিগুলো ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে অনুপ্রাণিত করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ